আরামবাগের জনসভায় ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতির ইস্যুতে বেঁধলেন বাংলা শাসক দলকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে তোপ মোদীর। দিলেন দুর্নীতি বিরোধী অভিযান জারি রাখার বার্তা। তৃণমূলের জমানায় নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির সাক্ষী থেকেছে বাংলা। শুক্রবার আরামবাগের জনসভা থেকে এই ইস্যুতে বাংলা শাসক দলকে একাত দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, দুর্নীতি এবং অপরাধের নয়া মডেল তৈরি করেছে তৃণমূল সরকার। টিএমসি নে बंगाल में अपराध और भ्रष्टाचार का एक नया मॉडल पैदा कर दिया है। राज्य सरकार भ्रष्टाचार को बढ़ावा देती है, अपराध को बढ़ावा देती है। इतना ही नहीं, अपराधियों को संरक्षण के बदले टीएमसी नेताओं को भर भर के पैसे मिलते हैं। তিনি বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি, চিটফান্ড, গরুপাতা সহ দুর্নীতির কোন ক্ষেত্রকেই বাদ দেয়নি বাংলা শাসক দল। এই জন্য তৃণমূল নেতাদের বাড়ি থেকে নোটিশ বান্ডিল উদ্ধার হচ্ছে। তার অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা যাতে দুর্নীতি তদন্ত করতে না পারে সেজন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পিছপা হচ্ছে না বাংলা শাসক দল। তিনি বলেন, দুর্নীতিগ্রস্তদের বাঁধানোর জন্য মুখ্যমন্ত্রী ধর্ণায় বসছেন, কিন্তু এই লুট বন্ধ করতে আমি বদ্ধপরিকর, সেজন্য ওরা আমাকে শত্রু বলে মনে করছে। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির সব টাকা ফেরত দিতে হবে। ये लूटने वालों को लौटाना पड़ेगा, ये मोदी छोड़ने वाला नहीं है। और मोदी न इनकी गालियों से डरता है, इनके हमले से डरने वाला रुकने वाला मोदी नहीं है। দুর্নীতির প্রশ্নে নিজে কাউকে রিয়াজ করবেন না, সে কথা আরামবাগের জনসভা থেকে স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুকে যে বিজেপি প্রচারের হাতিয়ার করতে চলেছে তারও ইঙ্গিত শুক্রবারের জনসভা থেকে দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় সন্দীপ পাল ও শুভজিৎ দায়নের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও প্রতীক বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট, ক্যালকাটা।